Tujhpe hi aake ruke, kehne ko baaqi hai kya? Kehna tha jo keh chuke, meri nigaahein hai teri nigaahon pe, tujhe khabar kya be-khabar? Main tujhe se শুনলেন আবার একটি সুপারহিট সং, এম এস ধোনি ফিল্মের অভিনয় করেছেন সুশান্ত সিং এবং দিশা পাটানি। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটি সুপারহিট সং নিয়ে আসলাম। আরেকটি কথা, ইউটিউবের সবথেকে একটি বড় সমস্যা হচ্ছে রিউজ কন্টেন্ট। ইউটিউবে যত কন্টেন্টার আছে বেশিরভাগ কন্টেন্টারদেরই কিছুদিন পরে রিউজ কন্টেন্ট চলে আসে। সব থেকে বড় সমস্যা হচ্ছে রিউজ কন্টেন্ট। আর রিউজ কন্টেন্ট আসলে কি হয়, চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়। আর চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেলে তখন সবাই ভয়ে খাবড়ে যায়। তখন তারা কি করেন, বেশিরভাগ ইউটিউবারই বড় বড় যেসব ইউটিউবার আছে তাদের কাছে গিয়ে কান্নাকাটি করে, আমার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছে, প্লিজ হেল্প করুন, আমার চ্যানেলটিকে যাতে মনিটাইজ আবার ফিরে আসে একটু ব্যবস্থা করুন, আমাকে হেল্প করুন। তাই যাদের চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায় রিউজ কন্টেন্টের জন্য, তাদের আমি একটি কথা বলবো, যদি চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়, আপনি যদি কোনো ভুল না করে থাকেন তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আর যদি আপনার ভুলের জন্য চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়, আপনি যত বড় ইউটিউবারের কাছে যান না কেন, কোনো লাভ নেই, কেউ কিছু করতে পারবে না। এখানে কোনো সিস্টেম নেই, কিছু নেই। আপনার যদি আপনার ভুলের জন্য চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়, আপনার 3 মাস অপেক্ষা করতে হবে। আগে ছিল 1 মাস, এখন 90 দিন আপনার অপেক্ষা করতে হবে। 90 দিন পর আপনি আবার রিঅ্যাপ্লাই করার সুযোগ পাবেন। ততক্ষণ আপনার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম এটা কমপ্লিট থাকতে হবে, তবেই আপনি রিঅ্যাপ্লাই করতে পারবেন। তাই কোনো ইউটিউবারের কাছে যাওয়ার প্রয়োজন নেই, কোনো কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই। এবার অনেকেই বুঝতে পারেন না যে রিউজ কন্টেন্ট কী করে আসে, রিউজ কন্টেন্ট কেন আসে।
দেখুন, রিউজ কন্টেন্ট অনেক ক্ষেত্রেই আসে। প্রথমত আপনি হয়তো একই ভিডিও দুবার আপলোড করেছেন, কিংবা অন্য কোথাও থেকে কোনো ক্লিপ নিয়েছেন, কারো ধরুন কোনো ভিডিও কিংবা কোনো কিছু সেই ক্লিপ নিয়ে আপনি ব্যবহার করেছেন। অনেক সময় থাম্বনেলও কিন্তু রিউজ আসে, সেই কারণে রিউজ কন্টেন্টের জন্য চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়। অনেকে বুঝতে পারেন না, বিশেষ করে যারা নতুন ইউটিউবার তারা তো বুঝতেই পারেন না যে রিউজ কন্টেন্ট কীভাবে আসে। তাই কোনো সময় কারো ভিডিও কোনো সময় ডাউনলোড করবেন না, নিজের ভিডিওতে কারো ভিডিও আপলোড দেবেন না। তাছাড়া একই ভিডিও দুবার আপলোড হলো কি না সেটাও আবার খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখা গেল আমি যে ভিডিওটি আপলোড দিলাম সেই ভিডিওটি গ্যালারিতে থেকে গেল, আমি ডিলিট করলাম না, কোনো কারণবশত ভুল করে হয়তো সেই ভিডিওটা আবার আপলোড হয়ে গেল। আবার অনেকে চিন্তা করেন যে এখান থেকে আমি একটু কাটসাট করে আমি আপলোড দিয়ে দিলাম, তা হবে না, কোনো কাটসাট কোনো এডিট চলবে না। আপনি যতই এডিট করেন না কেন ইউটিউব সেটা ধরে ফেলবে। আবার অনেকে কী কী করেন যে অন্য কোনো প্ল্যাটফর্মের ভিডিও ডাউনলোড করে আপলোড দেন, যেমন ফেসবুকের, ইনস্টাগ্রামে, এইসব জায়গার ভিডিওগুলো অনেকেই শর্টস ভিডিও ডাউনলোড করে ইউটিউবে আবার রি আপলোড দেয়। এইসব কারণে রিউজ আসে। এই রিউজের জন্য বেশিরভাগ ক্ষেত্রে চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়। তাই যদি একবার চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায় আপনার 90 দিন অপেক্ষা করতে হবে, 90 দিন পর আবার আপনি অ্যাপ্লাই করার সুযোগ পাবেন। সবথেকে বেটার হয় আপনি সবসময় যেন খেয়াল রাখবেন যাতে আপনার কোনো সময় এইসব ভুলগুলো না হয়। বিশেষ করে যারা নতুন ইউটিউবার তাদের ক্ষেত্রে এটা বেশি হয়। আমারও আমার এই চ্যানেলে দুবার রিউজ কন্টেন্ট এসেছিল, দুবার রিউজ কন্টেন্ট এসেছিল, যে কারণে আমার চ্যানেল দুবার ডিমনিটাইজ হয়ে গেছিল। একবার এসেছিল একই ভিডিও আমি দুবার আপলোড দিয়েছিলাম। আমার দুটো চ্যানেল আছে, একটা চ্যানেল একটা ভিডিও একটা চ্যানেলে আপলোড দিয়েছিলাম, সেই ভিডিও আবার অন্য চ্যানেলে আপলোড দিয়ে দিয়েছি। এইবার এই ভুলটা আপনারা করবেন না। দেখা গেল আপনারও দুটো চ্যানেল আছে, একই ভিডিও যদি দুটো চ্যানেলে আপলোড হয়ে যায় সেকেন্ড বার যে চ্যানেলটা আপলোড দেবেন সেই চ্যানেলে কিন্তু রিউজ কন্টেন্ট চলে আসবে, কিন্তু প্রথম অবস্থায় যে চ্যানেলে দেবেন সেই চ্যানেলে কোনো ক্ষতি হবে না। কিন্তু ওই একই ভিডিও দ্বিতীয়বার যে চ্যানেলে দেবেন সেই চ্যানেলে আপনার রিউজ কন্টেন্ট চলে আসবে। আমি যেহেতু আমার দুটো চ্যানেল, আমি এই ভুলটা করেছিলাম, দুটো চ্যানেলে একই ভিডিও আমি আপলোড দিয়েছিলাম, সেই কারণে আমার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছিলো দুবার।